মুর্শিদাবাদের লোয়ার কাদায় সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবার এদের পুজোর থিম নবরূপে দুর্গা। মোট 9টি দুর্গা প্রতিমা রয়েছে এদের পুজোতে। মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে এদের পুজোর নিবেদন। আজ সমাজে প্রতিষ্ঠিত 9 জন মহিলাকে দিয়ে পুজোর উদ্বোধন করানো হয়। কাদাই সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিমের মধ্যে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছে, বৃদ্ধাশ্রমে যাতে মাকে যেতে না হয়, মাকে শ্রদ্ধা যেন সবাই করে। কি বলছেন উদ্যোক্তারা, চলুন আগে শুনে নিই উদ্যোক্তাদের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমরা তো আমাদের ট্যাগলাইন ছিল, আমরা আজ থেকে 5 মাস আগে মিটিংয়ে বসেছিলাম, আমরা একটা ট্যাগলাইন করেছিলাম যে প্রতিমাতে নয়, প্রতি মায়ের মধ্যেই আসে দুর্গা। এখানে নয় বলতে, প্রতিমাতে নয় বলতে যেমন নাইন, আবার নয় বলতে নো। আমরা বললাম যে শুধু প্রতিমা পুজো নয়, আমরা বলেছিলাম যে যদি মায়েদের পুজো করা হয়, যদি আমরা মায়েদের ভালোবাসি, মায়েদের শ্রদ্ধা করি, তাহলে সেটাই দুর্গা পুজোর সমান। আপনারা দেখবেন যে সভ্যতা যত এগোচ্ছে, দুর্গা পুজো বড়ো বড়ো পুজোর বাজেট বাড়ছে, পুজোর সংখ্যা বাড়ছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। আমরা সমাজকে এই বার্তা দিতে চাই যে শুধু প্রতিমা পুজো করলেই হবে না, নিজেদের মায়েদের সম্মান দেওয়া, মায়েদের ভালোবাসা, এটাও প্রয়োজন। এই জন্য আমরা এই এই আমরা থিমটা রেখেছিলাম। আমরা আজকে পঞ্চমীতে আমাদের উদ্বোধনে যেটা রেখেছিলাম যে সমাজের সকাল থেকে রাত্রি পর্যন্ত মায়েরা যেভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে থেকে সাহায্য করেন, সেই রকম 9টা সেক্টর থেকে আমরা মায়েদেরকে নিয়ে এসেছিলাম। প্রথমে একজন সবজি বিক্রেতা মা, একজন সাফাই কর্মী মা, একজন পুলিশ কর্মচারী মা, একজন ডাক্তার মা, একজন নার্স মা, এই রকম আমরা এক সঙ্গীত জগৎ থেকেও মায়েদের নিয়ে এসেছিলাম, নাট্যকর্মী মায়েদের আমরা নিয়ে এসেছিলাম। আমরা বিভিন্ন মায়েদেরকে দিয়ে এই প্রতিমা উদ্বোধন করলাম। আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে মায়েরা ছাড়া সমাজ অচল, সুতরাং মায়েদের আপনারা সম্মান করুন, যত্ন করুন, বৃদ্ধাশ্রমে যাতে মায়েদের যেতে না হয় এদিকে নজর রাখুন, সেটাই প্রতিমা পুজোর থেকেও বড়। আমরা তো খুব আশায় ছিলাম যে যা ভিউয়ার্স দেখছিলাম সোশ্যাল সাইটে, আমরা আশায় ছিলাম যে প্রচুর মানুষ আসবে। আমরা দেখছি যে আজকে এই ওয়েদারেও মানুষের ঢল পড়ে গেছে, ক্যামেরা ঘোরালে আপনারা দেখতে পাবেন মানুষের ঢল। আপনাদের মাধ্যমে আমরা জেলাবাসীকে বার্তা দিতে চাই যে ওয়েদার খুবই খারাপ, আপনারা চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন ঠাকুর দেখুন, প্রচুর আনন্দ পাবেন এই ঠাকুর দেখে, সময় নেবেন, অনেকক্ষণ সময় লাগবে ঠাকুর দেখতে, 9টা দুর্গা 9 রকম দেখে আনন্দ পাবেন, প্রথম মুর্শিদাবাদ জেলায় প্রথম এই রকম প্রতিমা, আপনারা দেখুন আনন্দ করুন। সৌমদীপ সোনাই। আর সবাই মানে এটাই বলবো, সবাই হেলদি থাকুন, সেফলি এনজয় করুন। আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, কাজিন, তারপর ফ্যামিলি, তো যেরকম হয়ে থাকে সেরকমই। আর এই পাড়াতেই আমরা থাকি অ্যাকচুয়ালি, আমাদের পাড়াতেই সবাই মিলে থাকি, পাড়াতেই এনজয় করি, মানে ম্যাক্সিমাম 99% এনজয় পাড়াতেই হয় আমাদের। না, আমি বাইরেটা একটু কম প্রেফার করি শরীরের জন্য, এখানেই থাকার মানে বাড়ির খাওয়া দাওয়াটাই প্রেফার করি, মায়ের রান্না। দেখা যাক। আমি মহাকালী পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চায়না মণ্ডল। আজকে এই লোয়ার কাদায় সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে আমাকে আজ আমন্ত্রণ জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য। এই অনুষ্ঠানে এসে আমি খুব গর্বিত, এই শুভক্ষণে আসতে পারে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। সবচেয়ে আরও ভালো লাগছে তাদের যে থিমটা, এই যে মায়ের দুর্গার মধ্যেই নারীর প্রকাশ, এবং তাদের সমাজে নারীরাই যে শক্তির আধার, তাদের যে গুরুত্ব দেয়া, এটাই কিন্তু আজকের থিম। তারা যে এই থিমটা নির্বাচন করেছে, নারীর শক্তিকে সম্মান জানিয়েছেন, তার জন্য পুজো কমিটিকে ধন্যবাদ। তাদের এই চিন্তাভাবনা সমাজ ব্যবস্থার একটা ইতিবাচক দিক, এটাই তুলে ধরতে চেয়েছেন। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, সমাজ অবক্ষয়ের মধ্যে, সেই অবক্ষয়ের যুগে দাঁড়িয়ে এরকম একটা ভাবনা, নারীর শক্তিকে সম্মান জানানো, শুধু সেই সম্মান জানানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি একটু বলবো যে পুজোর এই 5টা দিন পূজা অর্চনাটাই বড়ো কথা নয়, গোটা সারা বছরই যদি আমরা মাদেরকে সম্মান দিতে পারি, তবেই কিন্তু এই পুজোর ভাবনা বাস্তবে সফলতা পাবে। এটাই আমার সমাজ ব্যবস্থার দিকে এবং সমাজের সমস্ত মানুষের কাছে আবেদন, যে তারা শুধু 5 দিন দুর্গাপুজোর মধ্য দিয়ে নয়, সারা বছরই মাদেরকে সম্মান দিই, এই তাহলেই সার্থক হবে আমাদের আজকের পুজো অর্চনা সব কিছু। এখন পুজোটা একটা বহিরঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সেটা যে ওনারা ভাবনাতে এটা এনেছেন, এটা একটা অসংখ্য ধন্যবাদের তারা আশা করে। নবরূপে দুর্গা তারা প্রতিবারই এই উদ্বোধনটা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে দিয়ে করেন, আগের বারে অন্যরকম লোকজন, অর্থাৎ প্রত্যেকটা সমাজের যে প্রত্যেকেরই একটা সমাজে জায়গা আছে, প্রত্যেকটা পেশার একটা আলাদা মর্যাদা আছে,
সেই মর্যাদাকে ওনারা সম্মান জানিয়েছেন। প্রত্যেকটি পেশায় যারা নিযুক্ত এবং মহিলারাও যে একটা স্বাবলম্বন যে তাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, নারীরা সমাজে প্রতিষ্ঠা পাক, এটাও তাদের একটা স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো বলে আমার মনে হয়েছে। অর্থাৎ প্রতিটি নারী তার যথাযোগ্য মর্যাদা পাক এবং তারা সমাজের শক্তির যে আধার সেটা তারা প্রকাশ ঘটাক, নিজেদের জায়গাটা তারা খুঁজে পাক, শুধু জায়গা নয় নিজেদের প্রাপ্য সম্মানটুকু তারা ফিরে পাক, এটা আমার একদম আবেদন সমাজ ব্যবস্থার কাছে, পূজা কমিটির কাছে, প্রত্যেকের কাছে। আমাদের মায়ের তরফ থেকে এটাই আমাদের চাওয়া। যে আমার নাম চায়না মণ্ডল, আমি মহাকালী পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।